दर्शक বন্ধুরা এই যে দেখেন আজকেও এই যে জাল দিয়ে গেছে ছোট্ট কাকু গেছে কাজে তো এই যে দেখেন অবস্থাটা এই যে দেখেন জাল ভরে গেছে কুটি মাছ জীবিত জীবিত দাদু মাছ পাওয়া খুব খুশি খুশি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে সে এখনো তার বাড়িতে ফিরে আসে নাই এখন বাজে 7:30টা সকাল तो हयतो बसे बिकाले फिरे आसबे तो देखा जाक ऐ जे दर्शक बंधुरा ऐ जे बकपाकि आसछे हाय कोई आसले कालके हाँ कोई आसले रे डिम राई खा तुई गेछिस ना कालके रात्रे आइलि ना हाँ कोई आसले ऐ जे कि बोले रे आइसे आइसे ऐ जे डिम निये बसे उठतेछे गतकाल के बिकाले बाहर गेल तरह रे आसे नाई तो डिम रखा चले ग कोई गेस ले को आ ये कोई तो से कोई जन गेस खेदा लग रहा है मास खाई बे मास मास खाई बे ना भाई ते खाई सॉस नीचे नहीं तो दर सॉस तो तारे पेटा मास दे ऐ जे तार कुटी मास ऐ जे ना सब दिखा आरो आसे कतरी खाई এই ফলাই যাস করে আস্তে 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 নো নো সব দে पेट भरसे ना एकदम फुल पेट हुई ठीक है एखन बसा थको आरो मास आछे पर आइना दिता से जैकेट आईता से पेट बढ़े गा ठीक है थको आरो मास आछे आरो मास मीन खाइब बाजी मास दर्शक बंधुरा बाड़ी पिछने बाहर पता है दादू एखन गिये बाहर तुलब तो चलुन गिये देखी कि माछ ढुकलो बाहरे आज के तो रौद्र उठछे पागारे कत माछ खोइला माछ एगुला মাস দর্শক বন্ধুরা এই যে দেখেন আজকেও এই যে জাল দিয়ে গেছে ছোট্ট কাকু গেছে কাজে তো এই যে দেখেন অবস্থাটা এই যে দেখেন জাল ভরে গেছে কুটি মাছ জীবিত জীবিত আর কতগুলো আছে দেখেন বাইরের উপরে পইরা একদম শুকায় গেছে রোদের কারণে এই যে মাছ খেতে এখনো অনেক মাছ আছে टाकी मास लाठी मास
আঞ্চলিক ভাষায় এগুলোকে বলে লাটি মাছ, টাকি মাছের বাচ্চা আর কি। এগুলো নিয়ে পুকুরে ছেড়ে দেন, তাহলে আরো বড় হইব। টাকি মাছগুলো এই যে এখানে পল্লবের বাইরে পাতা আছে, খেতে এখনো অনেক মাছ। এখন তোলা হবে বাইর, বাইরের ভিতরে কতগুলো মাছ ঢুকছে এখন হচ্ছে দেখার পালা। মাছের লড়া শব্দ করতেছে মনে হইতেছে, অনেকগুলো ঢুকছে। হ্যাঁ, মোটামুটি মোটামুটি না, অনেকগুলো। মানে খেতে পানি কম, খেতে যদি আর একটু বেশি পানি থাকতো তাহলে মাছ গিয়ে খেতে জমতো, তারপরে রোদ উঠলে আবার এদিকে আসতো আর বাইরের ভিতরে ঢুকতো। এই যে এটি সব দাঁড় কিনা মাছ, বাইরের ভিতরে যা ঢুকছে দাঁড় কিনা। পুঁটি মাছের বাচ্চা আছে, দাঁড় কিনা পুঁটি। এই যে এইখানে একটা বাইর আছে, এই যে একটা সাপ যেতে আছে, তো এইটাই মনে হয় না মাছ ঢুকছে। মাছ তো দেখা যায় ভিতরে লড়তেছে। এই যে এইখানে দেখেন কত মাছ, না একটা বাইর আছে। দাদু মাছ পাইয়া খুব খুশি? খুশি। আজকে কম? হ্যাঁ আজকে একটু কম। এই একটা তেলাপি মাছের বাচ্চা, এগুলো না পুকুরে ছেড়ে দেবনি? যাও ছোটো ছোটো মাছগুলো এগুলো পুকুরে নিয়ে ছেড়ে দেব। পুকুরে অনেক মাছ ছাড়া হয়েছে, কই মাছের পোনা। মানে এই যে বাইট বা জাল যেভাবে হোক আমরা মাছ ধরলে যে ছোটো ছোটো পোনা মাছগুলো পাওয়া হয় এগুলো নিয়ে পুকুরে ছাড়া হয়। পুকুরে অনেকগুলো আগে মাছ ছাড়া হয়েছে, হয়তো ক্যামেরাতে দেখানো হয় না কিন্তু ছাড়া হয়, অনেকগুলো ছাড়া হয়েছে। তো বাইরের ভিতরে মাছ ঢুকলে বক পাখির জন্য ভালো, কারণ সে বাসায় বসে বসে মাছ খাইতে পারে। যে সে বুঝে ফেলছে, তার জন্য মাছ নিয়ে আসি খাও। বাইরের ভিতরে মাছ ঢুকলে সে বাসায় বসে বসে যেতা যেতা মাছ খাইতে পারে, খাও। কি বলতে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খাও খাও, কথা কম করে খাও। হ্যাঁ কি বল, হ্যাঁ কি জানি বলে সে, না না সে কি জানো বলে, তার ভাষা তো বুঝি না, নাও তার পেট ভরে গেছে আর খাবে না। তার এই ডিম নিয়ে বসে রাখতে ভালো লাগে, থাকো ডিমগুলো তো আর ফুটবে না জানি, কিন্তু তার বসে থাকতে ভালো লাগে। এখন আর কি করার, তার যেটা ভালো লাগে সে সেটাই তো করবে, তার কাজে তো আর বাধা দিতে পারি না। কি বলেন আপনারা? হ্যাঁ সে এখন বলবে কিছু, বলো। সে গান গাইতেছে, গান গান গাও একটা। এই যে এই যে এই ঠিক আছে, থাকো। এই যে আরো অনেকগুলো মাছ আছে, আজকে সারাদিন এগুলো খাইতে পারবো।
এই যে দেখেন বাজরিগরগুলা প্রচন্ড গরম, তো এই জায়গাটা ছায়া আছে গাছের, একটু ঠান্ডা আছে, তো এখানে রাখছি ওদের। দর্শক বন্ধুরা, এই যে দাদু গিয়ে আবার বাইর তুলছিল, তো এখন এই যে দাঁড় কিনা মাছগুলো পাইছে, তো আমি যাই নাই। এই যে দাদু গিয়ে তুলছিল দাঁড় কিনা মাছ, এই কত দাঁড় কিনা মাছ, এত মাছ যে বক পাখি এখন খাইতে যায় না। আগের মাছগুলো তো এখানে আছে, এখানে এইগুলোতে পানি নাই হয়তো বা তাই খাইতে যাইতেছে না। মিনু কি মাছ খেবে? এইগুলো দিয়ে তো দেখেন, মানে এত পরিমাণ মাছ যে বক পাখি খাইতে চায় না। নে খা, আরে পুঁটি মাছ দি, খা না, তার পেট ভরা অবশ্য কিছুক্ষণ আগে খাইছে। এই যে আরেকজনে কাঁচা মাছ খাইছে, কে ভাজি করলে পরে খাইবে এখন না। অনেকে দেখি কমেন্ট করে বলেন যে ছোট মাছগুলা না মারার জন্য, আসলে এই যে এইগুলো হচ্ছে দাঁড়কিনা মাছ, মানে এইগুলো এতটুকুই বড় হয়, এর থেকে আর বড় হয় না দাঁড়কিনা মাছ। তো এই মাছগুলো আপনাদের এলাকায় কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানায়েন। এই যে মিনু খাইতেছে, কেমনে মিনু খাইস না, খাইস না, ভাজি করা মাছ খাইবে দিতেছি তার। এই যে নেন দেখেন, কাঁচা মাছ খাওয়াটা ঠিক না মিনুর, কিন্তু সে খাইবে, ঠিক আছে খাও। এই একটা তেলাপিয়া মাছের বোনা, আহারে মারা গেছে এটা, এর আগে কতগুলো উঠছিল ওইগুলো পুকুরে ছাড়া হয়েছে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।